সুপ্রভাত, শুরু করছি 12ই এপ্রিলের দিন মাহাত্মগুলি। আজকের দিনে পালিত হয় ইন্টারন্যাশনাল ডে ফর স্ট্রিট চিলড্রেন বা আন্তর্জাতিক পথ শিশু দিবস। 1885 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এদিন জন্মগ্রহণ করেন, সিন্ধু সভ্যতার আবিষ্কারক। কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল থেকে 1900 সালে এন্ট্রান্স পাস করে বহরমপুর শহরের রাস্তা ধরে হেঁটেছেন। 1903 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পাস, 1907 সালে ইতিহাস অনার্স নিয়ে প্রেসিডেন্সি থেকে বিএ, 1910 সালে ইতিহাস নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস। একক না স্যার জন মার্শালের সঙ্গে যুগ্মভাবে তিনি সিন্ধু সভ্যতা তথা মহেঞ্জোদারোর আবিষ্কারক, তা নিয়ে বিতর্ক আছে। পিকে মিশ্র তার রাখাল দাস ব্যানার্জি দ্য ফরগটেন আর্কিওলজিস্ট বলে দাবি করেছেন, 1924 সালের আগে মার্শাল সেভাবে মহেঞ্জোদারোর কথা জানতেই না। পিকে মিশ্রের মতে মার্শাল টুক ডিরেক্ট চার্জ অব দ্য এক্সক্যাভেশন ফ্রম উইন্টার 1925 to 1926। বাই দ্যাট টাইম ব্যানার্জি হ্যাড ডান অল দ্য ওয়ার্ক অ্যান্ড ডিসকভারার শুড হ্যাভ ডান। সুতরাং বহির্বিশ্ব যাই জানুক, আমরা মহেঞ্জোদারোর আবিষ্কর্তা হিসেবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম যে ছোটোবেলা থেকে বড়োভাবে জেনে এসেছি জানা থাক সেটাই। পরাধীন ভারতবর্ষে ভারতীয়দের কৃতিত্বকে চেপে দেওয়ার ঘটনা কম নেই, সেদিক থেকে রাখাল দাসের ঘটনা সত্যি না হবার কারণ নেই। এরপরে যা তা হচ্ছে অবিশ্বাস্য, যিনি ভারতীয় প্রত্নতাত্ত্বিক কাজকর্মে এত সাফল্য এনে দিলেন সেই কাজকর্ম থেকে তাকে সরিয়ে দেওয়া হয় 1926 সালে। সোজা কথায় চাকরি খাওয়া হয় তার, অপ্রমাণিত একটি চুরির অভিযোগে। আসলে যে সময় রাখাল দাসের বিরুদ্ধে চলে গিয়েছিল তার অফিস, মার্শাল তার গুণমুগ্ধ, কিন্তু তার সঙ্গে ধূমপান আড়ালে নিজেকে তার সমকক্ষ ভাবা এবং তা বলে বেড়ানো অফিসের কেউই ভালোভাবে নিতে পারেননি। তার কর্মচ্যুতির পিছনে এটাও কাজ করেছিল বলেই মনে হয়। 1863 খ্রিস্টাব্দে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবী নদী দিন জন্মগ্রহণ করেন, একাধারে বিজ্ঞানের ছাত্র, অধ্যাপক এবং সাহিত্যিক। সাহিত্যিক পরিচয়টি মুখ্য, তিনি বিখ্যাত নাট্যকার। ক্লাসিক থিয়েটারই 1897 খ্রিস্টাব্দে ক্ষীরোদপ্রসাদের আলিবাবা অভিনীত হয় এবং নাট্যকার রূপে তার নাম ছড়িয়ে পড়ে। আলিবাবার মঞ্চ সাফল্যে তখনকার মঞ্চাধ্যক্ষদের অনেকেই ক্ষীরোদপ্রসাদের প্রতি আকৃষ্ট হন এবং ক্ষীরোদপ্রসাদও উৎসাহিত হয়ে একটা রঙ্গনাট্য, গীতিনাট্য, পূর্ণাঙ্গ নাটক রচনা করেন। 1903 খ্রিস্টাব্দে তিনি কলেজের অধ্যাপনা ত্যাগ করে নাটক রচনাতে আত্মনিয়োগ করেন। 1961 খ্রিস্টাব্দে ইউরি গ্যাগারিনের এদিন মহাশূন্য যাত্রা শুরু হয়। তিনিই প্রথম মানুষ যিনি মহাশূন্যে গিয়েছিলেন। যে রকেট তার নভোযানকে মহাশূন্যে নিক্ষেপ করেছিল সেটি তার আগে বহুবার ব্যর্থ হয়, ফলে গ্যাগারিন গবেষণাগারের এক গিনিপিগের ভূমিকা নিয়েছিলেন। সে সময় রকেট থেকে শুরু করে নভোযান এবং নিয়ন্ত্রণ ব্যবহার কার্যকারিতা নিয়ে কেউ শতভাগ নিশ্চিত ছিলেন না। এমনকি মহাশূন্যে পৌঁছাতে পারলেও ভেতরের মানুষটি বাঁচবে কি না তাও ছিল অজানা। 2014 খ্রিস্টাব্দে চিলিতে দাবানলে কমপক্ষে 660 একরের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে দাবানলটি। প্রচণ্ড বাতাসের কারণে দাবানল প্যাসিফিক উপকূলের দুই নিকটবর্তী শহর ভ্যালপারাইজো আর ভিনা ডেলমার পর্যন্ত ছড়িয়ে পড়ে, ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়, কমপক্ষে 16 জন নিহত হন। 1917 খ্রিস্টাব্দে ভিনু মাকাড় এদিন জন্মগ্রহণ করেন, আসল নাম মূলবন্ত রাই হিম্মতলাল মাকাড়। 1946 থেকে 1959-এর মধ্যে ভারতের হয়ে 44টি ম্যাচ খেলেছেন। পঙ্কজ রায়ের সঙ্গে ওপেনিং জুটিতে 413 রান করে বিশ্ব রেকর্ড, 52 বছর সেই রেকর্ড অটুট ছিল। তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়গুলি। আর আগামী 14ই এপ্রিল 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে, দেখুন উইলিয়াম শেক্সপিয়ার রচিত ওথেলো। ধন্যবাদ।